বাংলোটি বেশ পুরনো, মনে হয় না বিগত 10 বছর ধরে কেউ থাকে। তবুও যারা ক্রাইম করে তারা সাধারণত এরকম নির্জন গৃহই বেছে নেয়, এটাই ভাবলেন মারুফ। মারুফ এবার র্যাবের ফোর্সকে উদ্দেশ্য করে বললেন, আপনারা বাংলোর চারদিকটা ঘিরে ফেলুন, নয়তো সে আমাদের আসার আজ পেলে যে কোনো জায়গা থেকে পালাতে পারে, আর মিলা আপনি আমার সঙ্গেই থাকবেন। মারুফের কথা মতো ফোর্সের বাহিনী চারদিক থেকে বাংলোটা ঘিরে ফেলল। আর এদিকে মারুফ হ্যান্ড মাইকটি হাতে নিয়ে বাংলোর দিকে মুখ ফিরিয়ে বললেন, ভেতরে কেউ থাকলে এক্ষুনি খালি হাতে বের হয়ে আসুন, অন্যথায় আমরা অ্যাটাক করতে বাধ্য হব। আমাদের কাছে তথ্য রয়েছে যে আপনি এখানেই আছেন। এরকম বেশ কয়েকবার হ্যান্ড মাইকে জোরালো শব্দে বার্তা প্রেরণ করলেও বাংলোর ভেতর থেকে কোনো টুশব্দ শোনা গেল না। এবার মারুফ ফোর্সকে উদ্দেশ্য করে বাংলোর দরজা ভাঙার ইঙ্গিত দিলেন। অফিসারের কথা মতো র্যাবের ফোর্স গেট ব্রেক ড্রোন দিয়ে মুহূর্তেই দরজাটি উড়িয়ে দিলেন এবং ভিতরে স্মোকি গ্যাস নিক্ষেপ করে বাংলার অভ্যন্তরে প্রবেশ করলেন। কিন্তু পুরো বাংলো অনুসন্ধান করার পরেও কাউকে পেলেন না। বাংলোর একটি রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমের ভিতরে কিছু পেপারের টুকরো এবং একটি ভাঙা টেবিল দেখতে পেলেন অফিসার মারুফ। তিনি টেবিলটির সামনে এগিয়ে আসতেই হাতে লেখা একটি চিরকুট দেখতে পেলেন। চিরকুটটিতে লেখা ছিল, আমি জানি মিস্টার মারুফ আপনি আমাকে ধরার জন্য এখানে আসবেননি, কিন্তু আপনি হয়তো জানেন না দেবদূতকে ধরা আর বড়শি দিয়ে তিমি মাছ ধরা একই কথা। এই নিকৃষ্ট সমাজের কোনো শক্তিই পারবে না দেবদূতকে সত্যের পথে সংগ্রাম করা থেকে বিরত রাখতে। একদিন এই অশ্লীল সমাজকে সুশীল করে তবেই ক্ষান্ত হব, এরপর পুলিশের পালা। স্তম্ভিত হয়ে গেল মারুফ চিরকুটটি পড়ে। মিলা মারুফকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, স্যার কি লেখা রয়েছে চিরকুটে? মিলার কথা শুনে মিলার দিকে এগিয়ে দিল চিরকুটটি। ও মাই গড, তার মানে এরপর পুলিশকে অ্যাটাক করবে? কিন্তু কেন, ব্যাপারটি খুব ইজি। সে যেহেতু সমাজ থেকে সকল অনিয়ম নির্মূল করতে চায়, তাই সে কোনো সৎ পুলিশের উপর চড়াও হবে না। বরং যেসব পুলিশরা ঘুষখোর কিংবা অন্যান্য বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের বিপক্ষেই যাবে। কিন্তু এই কেসের দায়িত্ব যে আপনাকে দেওয়া হয়েছে সেটা কিভাবে জানল? চিরকুট থেকে বোঝা যায় সে শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত বুদ্ধিমানও বটে, তাই তার কাছে এসব জানা তেমন কৌতূহলের বিষয় নয়। আমার ধারণা সে একা নয়, বরং একটি দল, কারণ একার পক্ষে এ কাজ করা ইম্পসিবল। হুম স্যার, তবে আপনিও কম বুদ্ধিমান না, আশা করি এই কেসের সমাধানের সমাপ্তিটা আপনি করতে পারবেন। মারুফ আর চোখে মিলার দিকে তাকিয়ে বলল, আমি একা নয়, বরং আমরা দুজন। মারুফের এভাবে আর চোখে তাকিয়ে বাচনভঙ্গি শুনে কিছুটা লজ্জা পেয়ে মাথা নুয়ে মুচকি হাসি দিল মিলা। জি স্যার। থানায় বসে অপেক্ষা করছেন রিকশা চালক মোতালেব তার 15 বছর বয়সে মেয়েকে নিয়ে। তার মেয়ের ইজ্জত লুটেছে এলাকারই কমিশনারের ছেলে। প্রায় 1 ঘন্টা যাবৎ বসেও কোনো জিডি করাতে পারেননি তিনি। অন্যান্য পুলিশরা তাকে বড় স্যারের জন্য অপেক্ষা করতে বলছেন। হঠাৎ পুলিশের গাড়ি নিয়ে থানাতে প্রবেশ করলেন থানার প্রধান অফিসার আকরামুল। ওসি আকরামুল থানায় প্রবেশ করার সাথে সাথেই মোতালেব মিয়া দৌড়ে গিয়ে তার পায়ে লুটে পড়লেন। স্যার, আমার বিচারটা গ্রহণ করেন। আরে দাঁড়ান দাঁড়ান, আমার সাথে আসুন। মোতালেব তার মেয়েকে নিয়ে ওসির রুমে প্রবেশ করলেন। ওসি আকরামুল মেয়েটির দিকে আর চোখে তাকিয়ে মোতালেব মেয়েকে বসতে বললেন। হ্যাঁ, এখন বলুন আপনার অভিযোগটি। স্যার, কালকার সন্ধ্যায় আমার মাইয়াডা প্রাইভেট পইরা বাসায় আইতাছিল, তখন কমিশনারের পোলাই আর লগের আরও পোলাপানে আমার মাইয়াডারে একলা পাইয়া আর বলতে পারলেন না, তিনি হু হু করে কেঁদে দিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তোমার বাবা যা বলছে তা কি সত্যি? হুম। তুমি কি শিওর যে ওখানে কমিশনারের ছেলে ছিল? হুম। তো তোমাকে ধরে নিয়ে ওরা কি করেছে? আমাকে ধরে নিয়ে ওরা, এই বলেই কেঁদে দিল মেয়েটি। আচ্ছা, ওরা প্রথমে তোমার সাথে কি করার চেষ্টা করেছে? আমার শরীর থেকে জোর করে কাপড় খোলার চেষ্টা করেছে, আমি বাধা দিয়েও আটকাতে পারিনি। তারপর কি করেছে? ওসি আকরামুলের এ ধরনের প্রশ্ন শুনে মুহূর্তেই গর্জে উঠলেন মোতালেব মিয়া। স্যার, আপনি আমাকে বিচার না নিয়া এগুলো কী জিগান? আরে মিয়া থামেন, কি কি করছে না জানলে বিচার করবো কেমনে? হ বোঝা হইয়া গেছে আমার, ঘুষ খাইয়া এখন আর আমগো মতো গরিবের বিচার নেওয়ানোর টাইম নাই।
ওই ছোট লোকের বাচ্চা, ঘুষ খাইছি তো কি হয়েছে? তোর বাপেরটা তো আর খায় নাই, এক্ষুনি বাহির হ। আর কোনোদিন যদি আর থানার আশেপাশে দেখি তোর টেঙ্গি ভাইঙ্গা দিমু, আর তোর মাইয়ারে বেশ্যাপাড়ায় দিয়ে আয়। অসহায় রিক্সা চালক বিচার না পেয়ে এবং এভাবে অপমানিত হয়ে তার মেয়েকে নিয়ে থানা ত্যাগ করলেন। আর থানা ত্যাগ করার সময় সকল পুলিশকে উদ্দেশ্য করে বলে গেলেন, আমার বিচার আপনারা নেন নাই, কিন্তু আল্লাহ ঠিকই নিছে, আল্লাহ এই গরিবের চোখের পানি সহ্য করব না। গরিব রিক্সা চালক মোতালেবের অভিশাপের প্রায় দুদিন পেরিয়ে গেছে, তার মেয়েটিও আর দুনিয়াতে নেই। সেদিন অপমানিত হয়ে ঘরে ফেরার পর রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে। হাজার চেষ্টা করেও বাঁচাতে পারেননি মেয়েকে। ইচ্ছা ছিল বড় হলে ডাক্তার বানাবেন, কিন্তু গরিবদের যে কখনো কোনো আকাঙ্ক্ষা থাকতে হয় না সেটারই প্রমাণ দিলেন হয়তো সৃষ্টিকর্তা। রাত একটা, পুলিশের ভ্যানে করে একাই বাড়ি ফিরছেন ওসি আকরামুল। আজ কমিশনারের বাড়ির পার্টিটা বেশ জমজমাটি ছিল বটে, সুন্দরী নর্তকীদের রেখে আসতেই মন চাইছিল না তার। কিন্তু বাসা থেকে স্ত্রী বারংবার কল দেওয়াতে অনেকটা অনিচ্ছা সত্ত্বেই বাসায় ফিরছেন। হঠাৎ কষে ব্রেক করলেন গাড়িটি সামনে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে। ওই হারামজাদা, এত রাইতে রাস্তার মাঝখানে কী করস? আর একটু হইলে তো গাড়ির তলে পড়তি, আর আমারও 12টা বাজাইতি। কিন্তু তার এরকম গালিগালাজেও রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা অবয়বটির কোনো স্থানচ্যুতের লক্ষণ দেখা গেল না, তাই তিনি গাড়ি থেকে নেমে অবয়বটির সামনে এগিয়ে গেলেন। লোকটি বিপরীত দিকে তাকিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ লোকটির কাঁধে হাত রাখার সাথে সাথেই ধারালো এক অস্ত্র দিয়ে ওসি আকরামুলের হাতের থেকে কবজিটি আলাদা করে দিল। এক গগনবিদারী চিৎকারে চেঁচিয়ে উঠলেন ওসি আকরামুল। হঠাৎ লোকটি তার বাম হাতটির কবজিও আলাদা করে দিলেন। চিৎকারের রেশ যেন 2 কিলোমিটার দূরেও পৌঁছে গিয়েছে। এবার লোকটি ওসির চুলগুলো মুষ্টিতে ধরে বলল, একটি হাত কেটেছি ঘুষ খেয়েছিস বলে, আর একটি হাত কেটেছি অসহায় রিক্সা চালককে অপমান করার কারণে। তোকে জানে মারলাম না, যাতে সব পুলিশরা তোকে দেখে সাবধান হয়ে যায়। সকাল 11টা, ওসি আকরামুল নিজেকে আবিষ্কার করলেন হসপিটালের বেডে। হঠাৎ নিজের হাত দুটোর দিকে তাকাতেই হু হু করে কেঁদে উঠলেন। পাশে বসে কাঁদছেন তার স্ত্রীও। টিভিতে চোখ রাখতেই চমকে উঠলেন তিনি। গতকাল রাতে কমিশনার আজিজুল হকের ছেলের লিঙ্গকাটা লাশ উদ্ধার, পুলিশের ধারণা বন্ধুত্বের জের ধরে এই হত্যাকাণ্ড। তবে সাধারণ জনগণের ধারণা ছদ্মবেশি দেবদূতের কাজ। তবে পুলিশ আসল ঘটনা উদ্ঘাটন না করা পর্যন্ত কিছু বলতে পারছে না। এদিকে থানার ওসির দুহাতের কবজি কেটে পালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে তিনি পুলিশে ভ্যান করে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। খবরটি দেখার পর হঠাৎ তার গতকাল রাতে সেই ঘটনা মনে পড়ে যায়। লোকটির চেহারা ছিল অস্পষ্ট, কেননা সে কালো কিছু একটা দিয়ে পুরো মুখটি ঢেকে রেখেছিল। তবে কি সেই ছদ্মবেশী দেবদূত?